পাম্প সার্ভিস করার সময় ডিসচার্জ সাপোর্টার সিলগুলো কিভাবে লাগানো হয় এবং সিলগুলোর কি নাম সেটা আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা এটা করব। হলো ওয়্যার স্লিপ, এটা হচ্ছে যে ডিসচার্জ সাপোর্টার, এটাকে বলা হয় ডিসচার্জ সাপোর্টার। এটাতে অনেকগুলো গ্রুপ আছে যেখানে সিল বসবে, সিলগুলো তো এখানে 5টা সিল আছে গাইডিং ব্যান্ড। ঠিক আছে, এটা হচ্ছে গাইডিং ব্যান্ড, এটা হচ্ছে ওরিং, কমপ্লিটটা দেখো, ওরিং লিপ সিল রিং, এটা হচ্ছে লিপ সিল রিং। ঠিক আছে, লিপ সিল রিং এটা একটু মোটা টাইপের, এই যে একটু মোটা, এই যে দুইটা লাগবে এরকম লিপ সিল রিং। আর এটা হচ্ছে একটু চিকন, এই যে অয়েল স্ক্রাবার রিং, অয়েল স্ক্রাবার রিং, এটা একটু চিকন, এটা কালার একই হলো, একই হলো, এটা একটু চিকন কিন্তু, আর এটা একটু মোটা, এই যে এখানে রাখলেই বোঝা যায় যে লিপ সিল রিংটা মোটা আর অয়েল স্ক্রাপার রিংটা চিকন। এই যে এখানে এটা হচ্ছে ওয়্যার স্লিপ, তো এটা আমরা পরানোর সময় দুই একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে এখানে একটা কার্ভ আছে, এই যে এই কার্ভটা থাকবে ভিতরের দিকে যাতে ইজিলি ঢুকতে পারে, আর এদিকে একটা কার্ভ করা আছে, এই যে এটা থাকবে বাইরের দিকে, এই যে। তো এটা আমরা এখন ঢুকাবো এস টিউবের মধ্যখানে, এই যে এটা এখন আমরা এস টিউবের মধ্যখানে দিয়েছি, এখন এটাকে হ্যামারিং করে করে আস্তে আস্তে ঢুকানো হবে সেন্টার করে করে। এই যে আমরা অয়েল সিলগুলো পরানোর জন্য প্রথমেই এই যে তরল EP000 বলে আর কি, যে গ্রিজগুলোর ডেন্সিটি অনেকটা কম ওই গ্রিজগুলো দিয়ে আগে করে নিছি, লুব্রিকেশন করে নিছি। এভাবে প্রত্যেকটা সিল লুব্রিকেশন করে নিতে হবে, এই যে প্রত্যেকটা সিল, এটা হচ্ছে লিপ সিল রিং, তো প্রত্যেকটা সিল এরকম লুব্রিকেশন করে নিতে হবে। আর এই যে ঘাটটা, এই যে লিপ সিল রিংয়ের ঘাটটা এইদিকে থাকবে সবসময়, এই জায়গাটা, এই জায়গাটা এইদিকে থাকবে, এই যে গ্যাপের মতো করে আছে যে গ্রিজগুলোকে কালেক্ট করতে পারে এই জিনিসটা, যাতে কোনো ধরনের গ্রাউডিংগুলো যাতে ওইদিকে না যেতে পারে, এই জন্য এই এই যে গ্রুপটা আছে এই গ্রুপটা এইদিকে থাকবে। লিপ সিল রিং আরেকটা পরাচ্ছে, দেখেন লিপ সিল রিংটা পরানোর একটা টেকনিক আছে, যে এখানে বসানোর পরে এই যে চাপ দিয়ে, চাপ দিয়ে সেন্টারে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এই যে চাপ দিয়ে সেন্টারে নিয়ে এসে আস্তে ছেড়ে দিলেই বসে যাবে। লিপ সিল রিংগুলো পরানোর পরে আমরা গাইডিং ব্যান্ড, এই যে গাইডিং ব্যান্ডটা, ঠিক আছে, এই গাইডিং ব্যান্ডটা পরাবো এখানে, দেখেন এটা তুমি কীভাবে করবে একটু একটু দেখো, আগে পুরো গোল করো, গোল করো, পুরাটা করো, হ্যাঁ, উপরে উঠাও, উপরে উঠাও, এই যে আমরা গাইডিং ব্যান্ডটা পরানোর জন্য এইভাবে ছোটো করে নিব, জায়গাটা ছোটো করে নিয়ে সেন্টারে বসে ছেড়ে দিব, জাস্ট শেপ শেপে বসে যাবে, দেখেন, এই যে ঠিক আছে বসছে না, বসে গেছে। এটা হচ্ছে যে একটা ওরিং, গাইডিং ব্যান্ডের পরে ওরিংটা বসবে, এখন আমরা ওরিংটা বসাবো সেমভাবেই, আগে যেরকম ব্যান্ড করছি ছেপে নিয়ে চাপ দিয়ে ব্যান্ড করে নিব, ব্যান্ড করে শেপ বরাবর ছেড়ে দিব, হ্যাঁ, ওকে, ব্যাস বসে গেছে। এটা হচ্ছে যে অয়েল স্ক্রাপার রিং, ঠিক আছে, তো এটার যে শেপটা আছে, এই যে এখানে একটা কার্ভ আছে, এই কার্ভটা থাকবে বাইরের দিকে, যাতে কোনো ধরনের ডাস্ট ময়লা এদিকে, এই যে এইটার ভিতরে না আসতে পারে, আর লিপ সিলেরগুলো থাকবে যে আউটসাইডের দিকে, যাতে কোনো গ্রাউড ওদিক থেকে পাস হবে কিন্তু এদিক থেকে ঢুকতে না যেতে না পারে, এই যে এটার মধ্যে যাতে আটকা যায়, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে সবার। এই যে লাগানোর পরে এই যে এইভাবে এই শেপটা ধরবে, হ্যাঁ, লাগানোর পরে আমরা একটু লুব্রিকেশনের জন্য ব্রিজ লাগিয়ে দেবো এখানে,